السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد প্রিয় ভাই বোনেরা, আজ আমি একটি অত্যন্ত জরুরি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমাদের মা বোনদের জন্য। আমাদের অনেক অনেক মা বোনেরা সময় মতো নামাজ পড়তে পারে না, কারণ হলো তাদের কাপড় অনেক সময় নাপাক হয়ে থাকে। অর্থাৎ অনেক মা বোনদের সব সময় যোনি পদ দিয়ে অনবরত পানি পড়তে থাকে, সাদা ভাতের মাড়ের মতো পানি পড়তে থাকে। আর যোনি পদ দিয়ে সবসময় এরকম পানি পড়লে নিজের কাছেও খারাপ লাগে, নামাজ পড়তে পারে না, ইবাদত করতে পারে না। তো যে সকল মা বোনেরা চিন্তিত রোগাক্রান্ত, তাদের জন্য আজ আমি বলবো, প্রিয় মা বোনেরা আমার, তো এই সমস্যায় যারা ভুগছেন এর কারণে অনেক মা বোনের স্বাস্থ্য একেবারেই ভেঙে যায়, সময় মতো পাঁচক্ত নামাজও তারা পড়তে পারে না। আজ আমি তাদের জন্য একটি সুন্দর ভিডিও উপহার দিতেছি। প্রিয় মা ও বোনেরা আমার, দেখেন এই যে আমার হাতে তেঁতুলের বিচি, এই যে আমার হাতে তেঁতুলের বিচি দেখছেন আপনারা, এই তেঁতুলের বিচি আপনারা ভালো করে পাটায় পিষে নেবেন, ভালো করে পাটায় পিষে একেবারে সাতুর মতো করে নেবেন। নেওয়ার পরে একটি সাদা রঙের সুতি কাপড়ে ভালো করে পেঁচাইবেন। পেঁচানোর পরে আমরা কি করব, যৌনি পথে এই তেঁতুলের বিচির পাউডার ভালো করে পেঁচাই আমরা ব্যবহার করব। এই যৌনি পথে যদি আমরা দুই সপ্তাহ ব্যবহার করি, তাহলে আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে আমাদের মা ও বোনেরা এই দুরারোগ্য ব্যাধি থেকে, এই কঠিন রোগ থেকে মুক্তি পাবেন অনবরত। আর তাদের যৌনি পথ দিয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পানি পড়বে না, তারা সময় মতো পাঁচক্ত নামাজও পড়তে পারবে, তাদের শরীর স্বাস্থ্য ভালো হবে, তাদের মেজাজ মনও ভালো থাকবে। আশা করি আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সময় মতো পাঁচক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।